হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মটরশুঁটির ঘুগনির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এটা সকালবেলার ব্রেকফাস্টে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন, বা বিকেলে এটা চাট হিসেবেও আপনারা খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। মটরশুঁটির ঘুগনি করার জন্য আমি এখানে এক বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা এখানে আমার ধোয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতন মটরশুঁটিটা নিয়ে নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও করে নিতে পারেন, আলুটা এখানে ধোয়া আছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি কুচিয়ে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ আদা কুচি। আপনারা আদা রসুনটা পেস্টও ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি টক কম পছন্দ করেন তাহলে হাফ টমেটো কুচি নেবেন। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, এর জায়গায় আপনারা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে পারেন। আর পরিমাপটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। গ্যাসেটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্ল্যামটা নুতে রেখে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ভালো মতন করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্ল্যামটা লোতে রেখে 1 মিনিট আদা রসুন আর কাঁচা লঙ্কাটা জিরের সঙ্গে ভেজে নেব। সুন্দর আদা রসুন ভাজার গন্ধ বেরোলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্ল্যামটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা 1 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, এখানে পেঁয়াজ লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা এখানে পেঁয়াজের সঙ্গে ভালো মতন করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুনটা দিয়েও ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা একটু নরম করে ভেজে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। আলু কিন্তু এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোটা আলুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে নরম হয়ে গেলে হয়ে যাবে। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। ভালো মতন করে মশলা একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মশলা একটু কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনি দিতে হবে যেহেতু টমেটো দিয়েছি, আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিলাম। মশলাটা এখানে শুকিয়ে গেছে বলে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন করে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষও করে নিতে পারেন। তখন জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবেন, আর আদা জিরে ধনে আর ঘি গরম মশলা দিয়ে ঘুগনিটা বানিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব। মটরশুঁটি এখানে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা সেদ্ধ হবে, একটু গ্রেভি রাখবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করে দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে দেবো। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটা একটু হতে। 5 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। ঘুগনি কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আপনারা এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। দেখুন মটরশুঁটি এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, আমার এখানে কিছু লাগবে না। তার জন্য আমি এখানে ধনে পাতা কুচি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী দেখে কিন্তু নামিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর গরম গরম এটা আমি পরিবেশন করবো। আপনারা এই ঘুগনি সকালবেলার ব্রেকফাস্টের লুচি পরোটা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, বিকেলেও পারেন। আমি আজকে এই ঘুগনিটা চাট হিসেবে পরিবেশন করব। তার জন্য প্রত্যেকটা ঝুরি ভাজা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে আমি এটা সার্ভ করব। এরকম ঘুগনির চাট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার এরকম ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।